নমস্কার, আমার রান্নাঘরের সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা আমার ভিডিওটা দেখুন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমার নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। চলুন তবে রান্নায় ফিরে আসি। আজ আমি আপনাদের কাছে ভীষণ জনপ্রিয় একটা স্ট্রিট ফুড রেসিপি নিয়ে এলাম, চিকেন মোমোস। খুব সহজভাবে এবং অল্প সময়ের মধ্যে আমি এটা বানিয়ে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। আর এই চিকেন মোমোস বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম পরিমাণ চিকেন কিমা নিলাম। এছাড়া আমি নিলাম 3টে বড় সাইজের পেঁয়াজ, ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। এখানে 1 চা চামচ রসুন বাটা নিয়েছি। এখানে 1 টেবিল চামচ আদা বাটা নিয়েছি। এখানে 1 টেবিল চামচ পাতিলেবুর রস নিয়েছি। এখানে 3টে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। 1টা টমেটো কুচি নিয়েছি। আর এখানে 1 টেবিল চামচ সয়া সস নিয়েছি। আর এখানে 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো। আর এখানে কিছু ধনে পাতা কুচি নিয়েছি। এছাড়া লাগবে এখানে 2 বাটি পরিমাণ ময়দা, 1 টেবিল চামচ রিফাইন্ড তেল, প্রয়োজন মতো নুন, আর খুব সামান্য পরিমাণ প্রায় 1 চা চামচ চিনি নিয়েছি। প্রথমে আমি চিকেনটা ম্যারিনেট করব, তার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, পাতিলেবু রস, সয়া সস, গোলমরিচের গুঁড়ো আর কাঁচা লঙ্কা কুচি। এছাড়া আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো একটু নুন। দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি চাপা দিয়ে। দেখুন চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেল। এবার আমি চাপা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিলাম। এবার আমি ময়দাটা মাখিয়ে নেব। এই ময়দার মধ্যে দিয়ে দিলাম প্রয়োজন মতো নুন, খুব সামান্য পরিমাণ চিনি, আর দিলাম রিফাইন্ড তেল। এবার ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি। এরপর অল্প অল্প পরিমাণ জল মিশিয়ে আমি একটা ডো বানিয়ে নিচ্ছি। ময়দাটা মাখানো হয়ে গেছে, দেখুন খুব বেশি শক্ত তো করিনি, একটু মিডিয়াম আমি মেখেছি। এবার আমি 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিলাম, ততক্ষণ আমি পুরটা বানিয়ে নেব। 10 মিনিট হলো চিকেন ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি গ্যাসেতে একটা কড়াই বসিয়ে 2 টেবিল চামচ রিফাইন্ড তেল দিয়েছি। তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি এই গরম তেলের মধ্যে প্রথমে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি একটু ভেজে নিচ্ছি আগে। পেঁয়াজ প্রায় আধ ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আমি আরও 2 মিনিট ফ্রাই করে নিচ্ছি। আমি 2 মিনিট পর এলাম, দেখুন পেঁয়াজ আর টমেটো সুন্দর ফ্রাই হয়ে গেছে। এবার ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন আমি এবার এই চিকেন কষার সাথে একটা আলু সিদ্ধকে স্ম্যাশ করে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু পরিপূর্ণভাবেই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আলু সিদ্ধটা দিলে কিন্তু ফুটের বাইন্ডিংটা কিন্তু একটু শক্ত হবে। আরও ভালো করে আমি ফ্রাই করে নেব, একদম শুকনো শুকনো করে নেব। চিকেন কিন্তু দেখুন ফ্রাই হয়ে গেছে। এবার আমি ধনে পাতা কুচিটা দিয়ে দিলাম। পুর কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে পুরটা ঠান্ডা করে নিচ্ছি। পুরটা ঠান্ডা করা হয়ে গেছে। এবার আমি ময়দার ডো থেকে লেচি কেটে নিচ্ছি। দেখুন আমি এই বড় সাইজের আমি লেচি কেটে নিলাম আগে। প্রথম আমি 2টো আগে কেটে নিলাম, 1টা আমি লেচি নিয়ে এবার আমি বেলে নেব। এবার আমি 2টো ময়দার গুঁড়ি দিয়েছি। দিয়ে খুব বড় করে, পাতলা করে আর বড় করে আমি আগে
ময়দাটা বেলে নিচ্ছি রুটির মতো করে। দেখুন আমি কত বড় করে পাতলা করে বেলে নিয়েছি। এবার একটা বাটি নিয়ে বাটির সমান করে এভাবে আমি কেটে নিচ্ছি। আপনারা কতটা বড় করবেন সাইজ সেই মতো আপনারা বাটি বা গ্লাসে করে এভাবে কেটে নিতে পারবেন। এই দেখুন এইভাবে আমি প্রথমে মোমো বানানোর জন্য এগুলো আগে তৈরি করে। দেখুন আর একটা রুটি আমি বেলে নিয়েছি। এখান থেকে চারটে আমি মোমোর জন্য লুচি বানিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পুর দিয়ে আমি বানিয়ে নেব। এবার আমি মোমোটা বানাচ্ছি। দেখো মোমোর ভিতরে আমি পুর দিয়ে দিলাম প্রথমে, দিয়ে এইভাবে ধারটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে আমি মুড়ে মুড়ে দেখুন দেখুন একদম তৈরি হয়ে গেল মোমো। এইভাবে আমি সবকটা মোমো আগে বানিয়ে নিচ্ছি। আর একটা মোমো আমি বানানো দেখাচ্ছি। পুরটা আমি ভিতরে দিয়ে দিয়েছি এইভাবে ধারগুলোকে মুড়ে মুড়ে। দেখুন মুখটা এইভাবে একটু মুড়ে দিচ্ছি। দেখুন মোমো কিন্তু এইভাবে বানিয়ে নিচ্ছি। দেখুন মোমোগুলো আমার বানানো হয়ে গেছে। এবার আমি স্টিমে দেবো। এবার আমি কড়াইয়ে জল ফুটতে দিয়েছি, জল গরমও হয়ে গেছে। এবার আমি প্রথমে স্ট্যান্ডের উপরে তিনটে মোমো বসিয়ে দিলাম, আর উপরেরটাতে আমি পাঁচটা মোমো বসিয়ে দিয়েছি। এবার আমি ঢাকনাটা ঢেকে 15 মিনিটের জন্য স্টিমে হতে দিলাম। 15 মিনিট পর আমি এলাম। দেখুন ঢাকনাটা খুলছি, একদম রেডি হয়ে গেছে আমার চিকেন মোমো। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আর একটু ঠান্ডা হতে দিলাম, তারপরে আমি পরিবেশন করছি। একদম তৈরি হয়ে গেল আমার রেসিপি, স্টিমড চিকেন মোমো। দেখুন কত সহজে কত অল্প সময়ের মধ্যে এই রেসিপি বানিয়ে ফেলা যায়। ভীষণ সুন্দর স্ট্রিট ফুড রেসিপি। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটাই সুন্দর হয়েছে। দেখুন এই দেখুন, বাচ্চাদেরও আপনারা বানিয়ে দিতে পারেন, ওদেরও ভীষণ এটা প্রিয়। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন। কেমন হলো লাইক বা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন, আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। আর এরকমই অন্যান্য রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন প্লিজ। আমি আসছি পরে আরও অনেক এরকমই অন্যান্য রেসিপি নিয়ে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।